বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজিজুল বিশ্বাস, আমিন টেলিভিশন প্রতিনিধি। আমি এই মুহূর্তে অবস্থান করছি 10 নং কোটাকুল ইউনিয়ন পরিষদের সামনে। আজকে টিসিবির পণ্য দেওয়াকে বিতরণ পণ্য দেওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে 4, 5, 6 সংরক্ষিত মহিলা মেম্বার জামিল আক্তার সাথী এবং মেম্বার পুরুষ মেম্বার নান্টু শিকদারের সাথে স্লিপ বিতরণের ঘটনা নিয়ে এখানে হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে আমরা মহিলা মেম্বারের বুক থেকে শুনতে পেয়েছি যে তাকে নান্টু মেম্বার বুকে লাথিসহ বিভিন্নভাবে তার জামা কাপড় ছিঁড়া সহ হয়রানি করেছে। আমরা সরাসরি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করবো 10 নং কোটাকুল ইউনিয়ন পরিষদের সামনে থেকে। 4, 5, 6 আসনের মহিলা মেম্বার, কী নাম আপনার? জামিলা আক্তার সাথী। আচ্ছা, কী ঘটনা ঘটে বলেন তো? গত মাসে আমাদের টিসিবির মাল ভাগ করে দিছে, 13টা স্লিপ দিয়েছে আমারে। তো ওই 13টা স্লিপ এসে নান্টু দাবি করতেছে, মানে বলতে আমার বলতেছে তোর কাছে 15টা স্লিপ রয়েছে, 15টা স্লিপ দে। তাই মনে করছে কি মনে উনার স্লিপের কথা, আমি কাছে আপনার স্লিপ তো জানি না, আপনার স্লিপ তো সচিবের কাছে রয়েছে, আমারও তো 13টা দিয়েছে আমার। তা কাছে কি তাহলে ওই 13টা দে, আমি কাছে 13টা আমি আপনারা দেবো। সে 13 জন লোক আসবে, আমি তাকে হাতে দেবো। কয় না হবে না, তুই কি সেই মেম্বার, এলাকার মেম্বার, সে তেলকাড়ার মেম্বার? হ্যাঁ, তুই দিবি, আমার ওটা তোর কোনো মাতুব্বার একটু দেবো না, আমার ওটা আমি মাতুব্বার আর আমার ওটা আমি দেবো। তারপর এটা আমি না দিতে চাইছিস, আমি স্বীকার হই না। এই ঘটনা তো চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে জানে, সে অবগত আছে এবং পরিষদে ছিলেন। চেয়ারম্যান সাহেব না, চেয়ারম্যান ছিল না, ছিলেন না। চেয়ারম্যান সাহেব জানার পরে কি পদক্ষেপ নিচ্ছেন? চেয়ারম্যান বলতেছে যে আমি মীমাংসা করে দিই। এখন আপনি কোনটা করবেন? এখন আমার যদি মনোনীত না হয় তাহলে তো আমার নিজের ব্যবস্থা আমি নিজে। আপনি আইনগত ব্যবস্থা নেবেন? আপনারা শুনলেন এখানে 3, 4, 5, 6 মেম্বার যার উপরে আক্রমণটি হয় তার মুখের বক্তব্য আমরা এখন তার স্বামীর কাছ থেকে বক্তব্য শুনবো। এখানে যারা সাক্ষী ছিল তাদের থেকেও কথা শুনবো। উনি তো আপনার ওয়াইফ, উনি এই বিষয়ে আপনি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন? ছিঁড়ে ফেলাইছে তারে তো অনেক কিছু নষ্ট করছে। এই ঘটনার আপনি কি বিচারের দিকে যাবেন নাকি? আমি সুস্থ বিচার চাই, নারী যাতে নারী এরকম কোনো আর নারী দ্বিতীয় কোনো সমাজের হরস্থ না হতে পারে। মোহাম্মদ নান্টু শিকদার, বাড়ি তেল কোটাকুল ইউনিয়ন, তেলকাড়া গ্রাম, সয়নগর। আচ্ছা, আপনার সাথে এই যে জামিল আক্তার সাথী সংরক্ষিত মহিলা আসনের মেম্বার, এদের টিসিবির পণ্য স্লিপ দেওয়া নিয়ে যে অভিযোগটা উনি আপনার বিরুদ্ধে, আমাদের চেয়ারম্যান উপস্থিত থাকার কারণে আমাদের ওর যে আমার রডে 13টা কাট পাইছে, 13টা লোক তো জন্তু আর ও দেখতে পারে না, মানে চেনে না। না চেনার পরে আমি পরিষদে আসছি, পরিষদে আসার পরে ও জিজ্ঞেস করেছে যে স্লিপ আনছেন আপনার? আমি কই না, আমার স্লিপ হয় না, তোমার স্লিপ আনছো? তার কাছে হয় আমি আনছি। তার কাছে তার স্লিপ 13টা 13টা 15টা যখন স্লিপ নিয়েছে আমার আমার গ্রামের, তাহলে আমি তোমার সহযোগিতা করতেছি যে তোমার 15টা স্লিপ আমার 15টা স্লিপ এক জায়গায় সমন্বয় করে দিয়ে দিই। ও কাজে আমার নামে দেবানি, আপনার ডাফলি দেন। আমি কাজে আমার নামে দেবানি, আমার নামে দিলাম, তোমারটা তুমি দিলে না, তাহলে আমার গ্রামের লোকজন আমার সাথে মুখ খেলা খেলে না, এই হলো বিষয়। তাহলে আমি কাছে তুই মহিলা মানুষ, আস্তে আস্তে কথা বলবি, ও আস্তে কথা বলে না। আমি কাছে যদি এরকম কোনো কথাবার্তা জোরে কোনো কথাবার্তা বলিস তাহলে কিন্তু বিয়া দেবি, বিয়া দেবি আসা কিন্তু বেজ যেতে হবে, এই কথা বলিস আমি। কিন্তু সে তো অভিযোগ করতে আমার টান দিয়েছে, টান দিয়ে ফেলাই দিয়েছে, আমি ধাক্কা দিচ্ছি তার নাক দিয়ে রক্ত বেরোয়, ধাক্কা দিয়ে গায়ে লাগিয়েছে, রোয়ালের সাথে গায়ে লাগিয়েছে নাক। তাহলে আপনি তাকে কোনো মাধ্যম না 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 এই জায়গা পরিষদে 1,000 লোক আছে, 1,000 লোকের কাছে জিজ্ঞেস করুক, যদি কোনো লোক প্রমাণ করতে ধরো কথাটা আমি হাত দিছি, তাহলে যে বিচার আমি সেই বিচার মেনে নেবো। আমরা এখানে উভয় পক্ষের বক্তব্য শোনা পরে আমরা কথা বলার জন্য যাই চেয়ারম্যান হাসান মোল্লার কাছে। তিনি আমাদের বক্তব্য দিতে অনেয়া প্রকাশ করেন, তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য লেগেছেন। কিন্তু এখানে মহিলা মেম্বারের সাথে আমরা কথা বলে জানতে পারি তিনি এই ঘটনার সুস্থ একটি সমাধান চেয়েছেন, একটি বিচার চেয়েছেন, আইনের আশ্রয় চেয়েছেন আমাদের কাছে। তিনি সেই বক্তব্যই এমনটি দিয়েছেন। আমরা যারা আমাদের এই নিউজটি দেখছি অবশ্যই সকলে শেয়ার করব এবং এমন ঘটনা কোনো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আর না ঘটে তেমনটি আমরা চাইব। সকলে ভালো থাকবেন। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।